শুভ অষ্টমী তিথির পূর্ণ লগ্নে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি হোসেনপুর। এটা কিন্তু আনন্দপুর পুলিশ স্টেশনের নিকটবর্তী একটা স্থান। তো দেখো, হোসেনপুরের এই দুর্গাপুজোটা খুবই জাঁকজমকপূর্ণ পুজো। এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় হয় আমাদের হোসেনপুরে। এই হোসেনপুর কিশোর সংঘটা এটা আনন্দপুর সংলগ্ন এরিয়া। এবার আমি চৌবাগা দক্ষিণপাড়া, এই যে পুজো কমিটি, এই চৌবাগা দক্ষিণপাড়ার পুজোটা কিন্তু জাঁকজমকপূর্ণ পুজো। এটা একটা এরিয়ার পুজো, এটাও কিন্তু আনন্দপুরের এরিয়ার মধ্যে পড়ে, মানে চৌবাগা আনন্দপুর। এবার আমরা দেখাবো তোমাদের চৌবাগা, পশ্চিম চৌবাগার পুজো। তো দেখো, পশ্চিম যে চৌবাগার যে এখানে পঞ্চদুর্গা আছে, এখানে কিন্তু খুব সুন্দর জাঁকজমকপূর্ণ পুজো, প্রচুর দর্শনার্থীরা এই পুজোয় কিন্তু অংশগ্রহণ করে। আজকে আমরা পশ্চিম চৌবাগা, আনন্দপুর এবং ভিআইপি নগর এই সমস্ত এরিয়ার পুজোগুলো দেখাবো, যেটা আমাদের নিকটবর্তী অঞ্চলের পুজো। তো দেখো, এখানে কিন্তু পঞ্চদুর্গা, এই পঞ্চদুর্গার এই পুজোটা কিন্তু প্রচুর জাঁকজমকপূর্ণ পুজো। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু আসে এই পুজোতে। আমরা আজকে পশ্চিম চৌবাগা, আনন্দপুর, হোসেনপুর, ভিআইপি নগর, ঠিক আছে, পশ্চিম চৌবাগা দক্ষিণ, পশ্চিম চৌবাগা পূর্ব, প্রত্যেকটা পুজো নিয়ে আমরা দেখাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। প্রচুর ছাত্রছাত্রী আছে যারা আমাকে পার্সোনাল এসএমএস করেছে যে স্যার, আপনাদের যে কলকাতা সংলগ্ন যে এরিয়াগুলো আছে যেখানে পুজোগুলো হয়, সেই পুজোগুলো প্লিজ একটু দেখাবেন। এবার কিন্তু পশ্চিম চৌবাগার যেটা হাই স্কুল আছে, মানে চৌবাগা হাই স্কুল, সেই চৌবাগা হাই স্কুলের পুজোটা তোমাদের দেখাবো। আপাতত লকডাউনের কারণে সমস্ত স্কুলগুলো বন্ধ আছে, সেমনি চৌবাগা স্কুলও বন্ধ। তো এখানে ভিতরের গেটটা সামান্য পরিমাণে খোলা ছিল, আমরা ভিতরে ঢুকেছিলাম। এবার আমরা পশ্চিম চৌবাগার অন্য একটা মণ্ডপ দেখাবো, খুব গুরুত্বপূর্ণ মণ্ডপ। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী ভিড় করেছে, আজকে অষ্টমীতে প্রচুর সংখ্যক লোক বেরিয়েছে, সেই সঙ্গে আমরাও বেরিয়েছি। তো দেখো, এখানে একটা খুব সুন্দর ছোটোখাটো একটা পুজো হয়, এই পুজোতেও কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছে এবং যে যা পারছে তারা কিন্তু ভোগ গ্রহণ করছে। আজকে আমরা পশ্চিম চৌবাগা, আনন্দপুর, ভিআইপি নগর এবং যে সমস্ত সংলগ্ন যে এরিয়া আছে, এই সমস্ত এরিয়ার পুজো গুলো তোমাদের আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে। পশ্চিম চৌবাগার অন্য একটা পুজো, এই পুজোটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপ সজ্জা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্যার ফলে কিন্তু প্রচুর গ্রামের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, যে ক্ষতিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমাদের এই পশ্চিম চৌবাগার এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে গরিব গ্রামবাসীদের দুর্ভোগের অবস্থা, এই বন্যার ফলে তাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতির যে শেষ সীমা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানের বন্যার ফলে এদের শস্যক্ষেত্র, ধানের জমি সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছে এই পুজো মণ্ডপের মাধ্যমে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বন্যার ফলে কিন্তু ভেসে গেছে, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করেছে এই পুজো মণ্ডপে। বলতে পারি যে পশ্চিম চৌবাগা এবং আনন্দপুর এরিয়ার মধ্যে এটা সবথেকে একটা ভালো গুরুত্বপূর্ণ একটা প্যান্ডেল। এই প্যান্ডেলে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গ্রামের একটা দৃশ্য, সে দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বন্যার ফলে গ্রামটা প্রায় অবস্থা খুব শোচনীয় হয়ে পড়েছে। তারা কিন্তু গরু, তাদের মানুষ, জন কী করে তারা রক্ষা করবে সেটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে কিন্তু আমাদের এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে আর্থিক যে দুরবস্থা, তাদের খাদ্যের অভাব, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের সঙ্গে একটা আলাপ আলোচনার মাধ্যমে তাদের এই সমস্যা সমাধানের কথা কিন্তু তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের একটা মা তার বাচ্চাকে সে কী করে মানুষ করবে, খেতে কী করে দেবে, সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের যে পরিবেশ, সেই গ্রামের পরিবেশের মানুষের যে দুর্ভোগ, বন্যার ফলে মানুষের কী কী অসুবিধা হতে পারে, তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের আর্থিক অবস্থা, তাদের খাদ্যের অভাব, সেই সমস্ত জিনিসকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। বৈষ্ণবপুর প্রাইমারি স্কুলের এই দুর্গাপুজোটা কিন্তু অসাধারণভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এখানে কিন্তু একটা গ্রামের যে আর্থিক দুরবস্থা, বন্যার ফলে ভেসে যাওয়ার ফলে মানুষের যে আর্থিক দুরবস্থার কথা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বৈষ্ণবপুর প্রাইমারি স্কুলের এই দুর্গাপুজোতে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আনন্দপুর সংলগ্ন এরিয়া পশ্চিম চৌবাগা অন্তর্গত এই দুর্গাপুজোটা কিন্তু অসাধারণভাবে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি
যে বন্যার ফলে মানুষের ভেসে যাওয়া, তার আর্থিক যে দুর্দশা, এখানে কিন্তু নৌকার মাধ্যমে তারা কিন্তু পারাপার করছে, তারা কি করে বাঁচবে, সেই চিত্রটাকে কিন্তু খুব সুন্দর করে বৈষ্ণবপুর প্রাইমারি স্কুল তুলে ধরেছে। তাছাড়া দেখতে পাচ্ছি বন্যার ফলে যে মানুষের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর ফলে সেই মানুষগুলোকে কিন্তু শ্মশানে পোড়ানো হচ্ছে। তো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু বারবার করে জুম করে তোমাদের দেখাচ্ছি বৈষ্ণবপুর প্রাইমারি স্কুলের এই দুর্গাপূজাটা, খুবই সুন্দর, অসাধারণ দুর্গাপুজো। এটা আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে এই আমাদের মণ্ডপ সজ্জার মাধ্যমে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের মমতা ব্যানার্জি, মানে আমাদের দিদি, আবার অন্যদিকে জাভেদ আহমেদ খান, তার কিন্তু খুব সুন্দর করে একটা মূর্তি গঠন করা হয়েছে এবং দিদি কি বলছে সেইগুলো। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে দুর্গাপূজা, আর একটা দুর্গাপূজা আছে, এই দুর্গাপূজাটাও কিন্তু আমাদের পশ্চিম চৌবাগার অন্তর্গত। এই দুর্গাপূজাটা খুব সুন্দর দুর্গাপূজাটা, এবং কিন্তু মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ। তো দেখো আমার বন্ধু বিশ্বজিৎ, সে কিন্তু খুব সুন্দর করে ছবিগুলো তুলছে। আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে এই পশ্চিম চৌবাগার দুর্গাপূজাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো দেখো এবার আমরা দেখছি ভিআইপি নগরের দুর্গাপুজো। তো দেখো ভিআইপি নগরের যে দুর্গাপুজো আছে, এটা আমাদের কলকাতা 100 মধ্যে অন্তর্গত ভিআইপি নগরের দুর্গাপুজোটা অসাধারণ দুর্গাপুজো। এই পুজোতে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এই পুজো দেখার জন্য। তো দেখো ভিআইপি নগর সর্বজনীন দুর্গাপুজো, ভিআইপি নগরের দুর্গাপুজোটাকেও খুব সুন্দর করে আমরা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো ভিআইপি নগরের যে দুর্গাপুজো, এটা আমাদের এরিয়ার পুজো। এই পুজোটা খুব সুন্দর করে এর মণ্ডপ সজ্জা করা হয়েছে, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু ভিড় করে। এই দুর্গাপুজোটা কিন্তু প্রচুর একটা জাঁকজমকপূর্ণভাবে করা হয় আমাদের ভিআইপি নগর সর্বজনীন দুর্গাপুজো। এটা কিন্তু দেখো মণ্ডপ সজ্জা কত সুন্দর করা হয়েছে, অসাধারণভাবে এই মণ্ডপ সজ্জা করা হয়েছে এই ভিআইপি নগরের দুর্গাপুজোতে। কিন্তু প্রচুর দর্শনার্থী বিভিন্ন দিক থেকে ছুটে আসে এই দুর্গাপুজো দেখার জন্য। এটা আমাদের ইএমবি বাইপাস সংলগ্ন এরিয়ার পুজোটা। আমরা এই ভিআইপি নগরের পুজোটা তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। এটা কিন্তু আমাদের বাড়ির সংলগ্ন এরিয়ার একটা পুজো। এই পুজোর মণ্ডপ সজ্জা এবং এই পুজোর প্রতিমা খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে। তাছাড়া কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা, তারা কিন্তু খুব খুশি। তো দেখো সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট, তো দেখো এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু তারা খেতে আসে, প্রচুর ভিড় হয়। তাছাড়া সিমলা বিরিয়ানি এই যে হোটেলটা আছে বা রেস্টুরেন্টটা আছে, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা এই অষ্টমী সপ্তমী ষষ্ঠী পঞ্চমীর দিন কিন্তু তারা কিন্তু খেতে আসে, এখানে কিন্তু বিরিয়ানির জন্য খুব বিখ্যাত। তো দেখো ভিআইপি নগরের অগ্রগামী সংঘ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংঘ, তার সামনের দিকেই আছে সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট মানে হোটেল, এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা কিন্তু খেতে আসে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।